गाइज वेलकम टू आवर यूट्यूब चैनल द यमी क्लाब। तो आज के आबार एक नतून वीडियो निये चले एसेछि। आज के आमी एसेछि शामबाजारे एकदम हाथीबागानेर मोड़े केयर अफ बांगाली। तो एखाने बेश शुनलाम बेश भालो किछु कम्बो चलछे जेगुलो खूबी रिजनेबल प्राइसे। तो आज के ओटाई कवर करते एसेछि। तो चलुन आपनादेरके कम्बोर प्राइसगुलो देखाई एबं मेनूटाओ देखिए दिन एबं की की खाबार अर्डार करछि सेगुलो एबं खेयेओ बोलबो केरकम। तो ये कम्बो शुरू होच्छे 250 रुपीस थेके, माने भाबाई जाए ना। साथे चाइनीज कम्बो आछे एबं बिरियानी कम्बो आछे। तो आमरा एकटा बिरियानी कम्बो अर्डर करेछि आर साथे रेड की फिश फ्राई अर्डर करेछि। तो आपनारा मेनूटा देखते थाकुन, तो खावार आसले सेगुलो देखे। तो हमारे फर्स्ट ऑर्डर टा एसे गेछे। आमरा निएछि वेज की फिश फ्राई। तो साइजटा तो एकदम मारात्मक बड़ो। एखाने भेंगे देखी पुरो माछेर फिलेटटाओ बेश मोटा, देखे बेश दारुण मने होच्छे। चलुन खेये देखि, कासुन दिये एकटु खेये देखबो। दारुण टेस्ट, মাছটাও বেশ অনেকটা মোটা, সাইজও বেশ ভালো। প্রাইসগুলো আপনাদের পরে বলে দেবো। খেতে দারুণ টেস্ট। বেশ ভালো খেতে। এখানে নাম আগেও শুনেছি, এখানে খাওয়া দাওয়া বেশ ভালো। তো সত্যি খেয়ে বেশ ভালো লাগছে। তো এরপরে আমাদের অর্ডার আছে বিরিয়ানি কম্বো। তো ওটা আসলে আপনাদেরকে দেখাবো। তো চলুন এটা খেয়ে। তো আমাদের কম্বোটা এসে গেছে, বিরিয়ানি কম্বো। তো এটা হাফ প্লেট বিরিয়ানি আছে, হাফ প্লেট চিকেন চাপ আর সাথে দুটো রুমালি রুটি। তো বিরিয়ানি কোয়ান্টিটিটা আমি প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাই। চলুন। এটা যদি হাফ হয় তাহলে ফুল কত হবে আমি জানি না, কারণ অলরেডি পুরো প্লেট ভরে গেছে। প্রচুর কোয়ান্টিটি। তো একটু চলুন বিরিয়ানিটা খেয়ে দেখি কিরকম। দারুণ দারুণ টেস্ট, চালের কোয়ালিটি এক নম্বর, সুন্দর একটা স্মেল আসছে, বেশ দারুণ লাগছে। তো চিকেনের পিসটা দেখুন, ব্রেস্ট পিস এরকম বড় সাইজের। একটু ভেঙে খেয়ে দেখবো। বিরিয়ানিটা আবার হাত দিয়ে না খেলে ঠিক জমে না। দারুণ দারুণ কোয়ালিটি, খাবারের নিয়ে কোনো কথা হবে না। সত্যিই ভালো কোয়ালিটি, মানে এতদিন ধরে যা প্রশংসা শুনেছি একদম ঠিক। চিকেনটাও বেশ দারুণ বয়েল হয়েছে, সিদ্ধ হয়েছে। একটু আলুটা দিয়ে খেয়ে দেখবো। এখন আলুটা যা ধরতেই ভেঙে গেল। তো খেয়ে দেখি একটু আলু দিয়ে। দারুণ কোয়ান্টিটি তো প্রচুর। আমার মনে হয় মানে আপনার যদি সাইডে একটা স্টার্টার নেন, যেহেতু একটা নিয়ে বলে দেবো, এই কম্বোগুলো কিন্তু শেয়ারেবল না। তো যেটা নেবেন সেটা একার জন্য। তো আপনারা একটা কাজ করতে পারেন, সাথে কিছু একটা নিয়ে নিতে পারেন স্টার্টার বা কিছু, তাহলে ওটা আপনারা নিজেরা ম্যানেজ করে খেয়ে নিতে পারবেন। আর যারা যারা পারবেন তারা তারা দুটো আলাদা করেও নিতে পারেন।
চিকেন চাপ দিয়ে ট্রাই করে দেব। বেশ ভালো, দারুণ লাগলো খাবারের কোয়ালিটি। চিকেন চাপটা বেশ ভালো হয়েছে, আই থিঙ্ক রুমালি রুটি দিয়ে পুরো জমে যাবে একদম। একটুখানি রুমালি রুটি দিয়ে খেয়ে দেখি, রুমালি রুটিটাও বেশ গরম গরম দিয়েছে ওনারা। এক ঘর খেতে রুমালি রুটির সাথে চিকেন চাপটা জাস্ট অসম লাগছে। তো ওভারঅল খাওয়া দাওয়া খুবই ভালো, স্টার্টারটাও বেশ দারুণ ছিল। কোনটা কি প্রাইস হলো টোটাল সেটা আপনাদের খেয়ে দিয়ে বলছি। চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নিই, ভাগ্যিস আমরা দুটো কম্বো নিই নি, নাহলে এটা অনেকটা বেশি এসে যেত। আমরা এই খাওয়া দাওয়া করে বেরোলাম, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল কেয়ার অফ বাঙালিতে। সব কটা আইটেম যা যা খেলাম দারুণ ছিল, প্রাইসও যথেষ্ট রিজনেবল, মানে ভাবাই যায় না 250 টাকা তো এক প্লেট বিরিয়ানি নিয়ে নেয়। তো এখানে বিরিয়ানি, চিকেন চাপ আর রুমালি রুটি দু পিস 250 টাকা, আর ওগুলো মানে ছিল হাফ প্লেট করে। তো কোয়ান্টিটি যা দিয়েছে, মানে যারা যারা আসবেন আমার তো মনে হয় আপনারা সাথে একটা স্টার্টার নিয়ে নেবেন, তাহলে ওটা শেয়ার করে নিতে পারবেন, না হলে আপনারা দুটো করে কম্বো নিতে হবে। তো আর সাথে ফিশ ফ্রাইটাও বেশ দারুণ ছিল। তো ফিশ ফ্রাইটা ছিল 180 রুপিস আর কম্বোটার ছিল 250 রুপিস। তো যারা যারা দেখছেন ভিডিওটা, ভিডিওটা বন্ধুদের মধ্যে একদম প্রচুর করে শেয়ার করে দিন, লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনও করেননি। তো এরকমই ব্যাক টু ব্যাক নতুন নতুন ভিডিও আসতে থাকছে। তো চলুন এখানেই এন্ড করছি।